এটা হতে পারে কি না, রসুলরা এত বড় প্রেমিক ছিলেন যে তার স্ত্রীরা অন্য কাউকে বিয়ে করুক এটা উনি মেনে নিতে পারেন নাই, তাই খোদার কাছে চেয়ে এই জাতীয় সুরা অবতীর্ণ করেছেন। এটা হতে পারে কি না, রসুলরা এত বড় প্রেমিক ছিলেন যে তার স্ত্রীরা অন্য কাউকে বিয়ে করুক এটা উনি মেনে নিতে পারেন নাই, তাই খোদার কাছে চেয়ে এই জাতীয় সুরা অবতীর্ণ করেছেন। কি কি আবার একটু কথাটা শুনতে চাই? আর ওই যে আমি জানতে চাই, আমার কাছে আশ্চর্য মনে হয় প্রত্যেকটা বৈজ্ঞানিক ভাবে সুরাগুলি আছে, কিন্তু এই এই রসুলার স্ত্রীকে আর যে পুনর্বিবাহ হতে পারবে না, তারা হঠাৎ আম্মাজান হয়ে যাবেন উনার স্ত্রী, এটা কেমন কথা? যাক আমি আর এটা এটা বলি 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 আমি বলছি আপনাকে আমি বলছি আপনাকে আপনার এই প্রশ্ন উত্তর দিচ্ছি। আমি বুঝতে পেরেছি যে পুরো 30 পারা কোরআনের প্রতি আপনার বিশ্বাস নেই, আপনার রোগটা এখানে। আমি আপনাকে বলে দিচ্ছি, কোরআনের শুরু থেকে শেষ, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দ আল্লাহর কাছ থেকে এসেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেয়ে কিছু নেননি। আমি তার প্রমাণ দিচ্ছি আপনাকে। আপনি বলুন তো, আল্লাহ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রীগণের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন হযরত খাদিজাকে, কোরআনের কোথাও কি হযরত খাদিজার নাম এসেছে? আমি তো মনে করি হযরত আয়েশা। না, আমি মনে করি আমি ভুল আপনার ধারণা, না আয়েশা না, খাদিজাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু 30 পারা কোরআনের কোথাও আয়েশার নামটা কেন আসে নাই? যদি আল্লাহ রসুল ওনার মন মতো আয়াত নাজিল করাতেন আল্লাহর কাছ থেকে, তাহলে অসংখ্যবার আয়েশার নাম আসতো, খাদিজার নাম আসতো কোরআনে, এসেছে ঈসার মা মরিয়মের নাম, আয়েশার নাম আসে নাই, খাদিজার নাম আসে নাই। শুধু কি তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাকে পাননি? কোরআনের কোথাও কি আমিনা নামে সুরা এসেছে, আমিনার নাম এসেছে মা আমিনার নাম, কিন্তু মরিয়মের নামে সুরা এসেছে? তাহলে বোঝা যায় কোরআন আল্লাহ রসুলের তৈরি করা নয়, আর আল্লাহ রসুল যা চাইতেন তা কোরআন হয়নি, মহান আল্লাহ তাআলা যা চেয়েছেন নাজিল করেছেন সেটাই কোরআন হয়েছে। অতএব আপনার কথাটা আপনাকে প্রত্যাহার করা উচিত এবং আল্লাহর কাছে তওবা করা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উনি যা চেয়েছেন সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে কোরআন বানাননি, বরং আল্লাহ নাজিল করেছেন। আর নবী ও আওলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল্লাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের জীবনের চরিত্র প্রিয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির স্ত্রীগণ তোমাদের মা, এটা আল্লাহর নির্দেশ আল্লাহর বিধান। এটা কোন সূরা? এটা তারিস সূরা আহজাব, সূরা আহজাব 6 নম্বর আয়াত। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। জি স্যার, আপনি যে আপনার কোনো কথা যদি থাকে তো আমরা বলতে পারি, আদারওয়াইজ আমরা এখানে শেষ করব। তবে এই পর্যন্ত অনুষ্ঠানটি 45,000 মানুষ দেখছে। 44,000। আমি 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 ডক্টর জাফরুল্লাহ মহোদয়ের উদ্দেশ্যে বলবো যে আপনাকে একটু বলবো, আমি আপনি জ্ঞানী মানুষ, আপনি বিচক্ষণ, আপনি প্রজ্ঞাবান। আমি আমি শেষ করছি, আপনি জ্ঞানী মানুষ, আপনি আপনি জ্ঞানী মানুষ, আপনি প্রজ্ঞাবান, আমি চাই আল্লাহ আপনাকে পূর্ণ হেদায়েত করুন। কোরআন করিম পুরাটাই বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব হাদিসকে বিশ্বাস করতে হবে। একটি ফুটন্ত গোলাপ, জি জি জি, না ওই যে আপনি আম্মাজানদের ব্যাপারে আয়াতটা নিয়ে একটু সন্দেহ পোষণ করছেন, জানতে চাও আর কি। শেষ করছি, একটি ফুটন্ত গোলাপ দেখলে বোঝা যায় এটা গোলাপ, মধ্যাহ্নের দিবাকর সূর্য দেখলে বোঝা যায় এটা সূর্য। আল্লাহর কোরআন উন্মুক্ত মনে পড়ুন, আপনি বুঝতে পারবেন এটা আল্লাহর কালাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কিতাব কোরআন, যা আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। অতএব সেই কোরআনের কিছু বুঝতে যদি আমাদের সমস্যা হয়, বুঝতে হবে আমাদের বুঝের সমস্যা, সেটা কোরআন হাদিসের সমস্যা নই। আমি মহান আল্লাহর কাছে আপনার কল্যাণ কামনা করছি, আপনার হেদায়ত কামনা করছি। দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ, উন্মুক্ত মন কামনা করছি আপনার। দীর্ঘ মুহূর্তে 45,000 পিপল দেখছেন আমার ইউটিউব এবং আমার ফেসবুক পেজের মধ্যে আপনারা দেখছেন, সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রতি মাসে হুজুর, আমিও সাগর, আমিও আল্লাহর কাছে উন্মুক্ত মন চাই। আর ডক্টর জাফলা সাহেবের জন্য বলবো, এই যে সিনা যা দেখতেছেন আমার 40 ইঞ্চির বেশি, পুরাটাই মন, আপনাদের জন্য এটা উন্মুক্ত আছে।
আমি আমি প্রতি মাসে একটি করে অনুষ্ঠান এই ধরনের করব যেখানে আনাতুল্লাহ আব্বাসি হুজুর আমার এখানে আসবেন, প্রতি মাসে একবার করে তিনি কথা দিয়েছেন। এবং যদি এই ধরনের প্রশ্ন একদম জাফরুল্লাহ স্যারদের সমমানের কেউ যদি আসলে আনাতুল্লাহ আব্বাসি হুজুরের সাথে বসতে চান, এই বিষয়ে প্রশ্ন রাখতে চান, উনি সবসময় বলেছেন ওনার দরজা খোলা, উনি যে কোনো প্রশ্ন উত্তর দিতে রাজি আছেন। সুতরাং এটা একটি বিশাল বিষয় আমাদের মধ্যে, কেন এই ইসলামের ইসলামের বিরুদ্ধ আর ইসলামের পক্ষে কেন একটি গ্যাপ থাকবে, হোক ইসলামের বিজয় হোক অন্যদের বিজয়, কিন্তু গ্যাপটা নিয়ে আমরা যতদিন থাকবো আমাদের সমাজে কখনোই শান্তি বিরাজ করবে না। সেই জন্য আমার এই প্রচেষ্টা দর্শক, আমরা চাই যে ঘাটতিটুকু আছে আমাদের মধ্যে, যে দূরত্বটুকু আছে, এটা এটা লাঘব হোক, কারণ ধর্ম নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটাকে কমিয়ে যদি আমরা একটা পথে আসি ইনশাআল্লাহ এদেশে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। জি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। পয়লা কথা হলে আমি বলে রাখতে চাই, ধর্মটা মানুষের একটা প্রাণের ব্যাপার, একটা বিশ্বাসের ব্যাপার, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা মজুরসুল্লাহকে আমি যদি বলতে চাই, ধর্ম নিয়ে আমি কোনো বাহাস করতে চাই না, কেন ধর্ম নিয়ে যুক্তি দিয়ে করা মুশকিল, এটা আবেগটা অনেক বেশি তাড়িত হবে। সেই জন্য আমি মনে করি যার যার ধর্ম সেখানে কোথার প্রতি একটা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং এটা ধর্মের প্রতি, সেখানে ইসলাম সম্পর্কে যদি আমি বলতে বললাম, আমি মনে করি অত্যন্ত একটা আধুনিক এবং একটা বিজ্ঞানসম্মত, তার অধিকাংশ ক্ষেত্রেই আমি সম্পূর্ণ আমি মনে করি যে প্রতিটি ক্ষেত্রে একটা যুক্তি তর্কের উপর দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে আছে। সেটা দুই একটা ব্যাপার ছাড়া অন্য কোনো বিষয়ে এটা নিয়ে আলোচনারই খুব জায়গা আছে বলে আমি মনে করি না। যেমন কি অনেকে বলে যে বোরখা সম্পর্কে, আমি যে কথাটা বলেছিলাম যে জন্য ওনারা, আমি বলেছি বোরখা হলো মেয়েদের আত্মরক্ষার জন্য এটা সৃষ্টি হয়েছে, দুটা জিনিস। আর তাছাড়া আমাদের আলেমগণ ওনারা জ্ঞানী মানুষ, আমি যেটা ভাবে বলেছি ওনার কোরআনের সবকিছু বিশ্লেষণ ই করা আমার পক্ষে সম্ভবপর না, কেন আমি আরবি ভাষাই পড়তে পারি না, ছোটবেলায় যা পড়েছিলাম সেটা তো এখন মনেও নেই ভালো করে, সুতরাং আমার সেই অধিকারই নেই ওটা সম্পর্কে প্রতিষ্ঠিত। আমার কোরআন হাদিস সম্পর্কে যত জ্ঞান সেটা অন্য ভাষার থেকে নেওয়া, আমি পড়েছি, আমি যে পড়িয়ে নেই যে আমি হাদিস বেশ কয়েকটা হাদিসেই পড়েছি, পড়ি এখনো আমি কোরআনের ইতাতে, আমি বিশ্লেষণ, আমি মনে করি যে রসুল্লাহ যেমন সর্বকালের একটা সর্বশ্রেষ্ঠ দার্শনিক, একটা রাজনীতিবিদ, ওনার প্রত্যেকটা ঘটনাকে আমি মনে করি অত্যন্ত সুভাবে নির্দিষ্টভাবে ওনারা চিন্তা করেছেন। সুতরাং এইসব নিয়ে বিতর্ক নাকি বলে অনেকে, আমি যেটা বলেছিলাম যে আপনারা বোরখা পরেন কিন্তু বোরখার নিচে লিপস্টিক লাগান, যেটা আপনারা জানেন একটা ক্ষতিকর, কারণ এটাতে যে উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এতে কার্সিনোজেন্স থাকে। আপনারা আলেমগণকে বলেছিলাম আপনারা পান খাওয়া ছেড়ে দেন, এটাও ক্যান্সার উৎপাদক, অনেকে সবাই না। আমি ইনারা আরেকটা কথা আমি বলেছিলাম যে দেখেন খারাপ কাজ অন্য সবাই করে কিন্তু একটা ইমাম সাহেব বা মাদ্রাসার এই করলে সেটাকে বেশি দর্শনীয় বলে মনে করেন, ওনাদের যে একমাত্র তাই আমি বলেছিলাম আপনারা ভাস্কর্য দিয়ে না করে আমাদের সবাইকে হেদায়াত করেন যাতে আমরা সুনাগরিক হই, দেশে সুশাসন হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়, কিন্তু এটাকে দু চারজনে আমাকে ভুল বুঝে যেমন এইটাই নিয়ে আমার মনে হয় যে এটা দিয়ে, তা না হলে আমি তো ধর্মের বিরুদ্ধে কথা বলি না, আমি বলি যে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা, তা নাহলে এত বিশ্ব। একটা ঘটনা বলি, আমি একজন চিকিৎসক হিসেবে দেখি মানুষের শরীরটা অদ্ভুত একটা জিনিস, একটা তিন ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি এইটা তার সাইজ, দুটা 24 ঘন্টা চলে, পৃথিবীর অন্য কোনো মেশিন 24 ঘন্টা চলতে পারে না, এটাকে অত্যন্ত কারিপূর্ণ সাথে, হার্টেরটাও ঠিক একই অবস্থা। সুতরাং এইটার দিকে আমরা মানুষের এত জ্ঞান বৃদ্ধি হয়েছে, আমরা 24 ঘন্টা না থেমে না বিশ্রাম নিয়ে এইসব জায়গাতে, বরঞ্চ আমি মনে করি যে এইসব তো একটা নিশ্চয়ই অপূর্বই। কিন্তু ওই যে আমার যেখানে আপত্তিটা, যেখানে আজকে ইনারা কিভাবে প্যান্ট পরতে হবেন বলেন কি আলখাল্লা, এটি আমাদের পোশাক এসছে একটা প্রকৃতির নিয়মে অবস্থার বিরুদ্ধে, আরব দেশ ধুলিবালি আছে সেই জন্য বড় পোশাকটা, আমার দেশের
ধুলাবালির কম, সুতরাং আমার ঠিক এটার প্রয়োজন নেই, ওটাকেই একমাত্র ইয়ে হওয়া উচিত নয়। সুতরাং এইসব নিয়ে আমি করতাম, বরঞ্চ আমার বেশি আপত্তিটা অন্য জায়গায় ধর্মের ব্যাপারে, মেয়েকে আমার মেয়েটা কেন আমার ছেলের সমান সম্পত্তি পাবে না, এখানে আমার কাছে আপত্তিটা। এখানে আমি জানি আমাদের প্রত্যেকটা, আজকে যদি আমি কোরআনটা ভালো করে পড়তে পারতাম এবং ইতিহাসটা আব্বাসী সাহেবরা, উনারা তো স্কলার, উনারা জানেন প্রত্যেকটা সুরা প্রত্যেকটা সুরা কখন কত তারিখ কি প্রেক্ষিতে খোদা অবতীর্ণ করেছেন, যেমন এইসবগুলি জানলে আমাদের জ্ঞান বৃদ্ধি হতো, আমরা হয়তো আরো ভালোভাবে ধর্মটাকে বুঝতে পারতাম। এটাই, কিন্তু এটা নিয়ে এইসবের বিতর্কের, যেমন হযরত আয়েশা, আয়েশার যে ব্যাপারে যে ঘটনাটা হয়েছিল, সে খোদা যে বলেছে যে সুরাটা এসছে, এবং এই যে প্রতিটি ক্ষেত্রে আমি দেখি অত্যন্ত সুচিন্তিত এইগুলি। আর আরবিক একটা অদ্ভুত ভাষা, আমি প্রায় বলি যদি এটা আজকে যদি ওই যুগে যদি নোবেল প্রাইজের কথা থাকতো তাহলে কোরআনই পয়লা নোবেল প্রাইজ, এত এত সুলিখিত সুরিতাতে আছে, সেগুলি না। ওই যেহেতু আমার সাথে বিতর্কটা হলো মেয়েদের সম্পত্তিতে সমান অধিকার, আমরা মেয়েদের সম্পত্তিটা নিয়েই এখন আপনার প্রথম পর্বটাকে আমি একটু আব্বাসী হুজুর কাছে যেতে চাই, এরপর আমরা অন্যান্য বিষয় নিয়ে অবশ্যই আলাপ করবো স্যার। তবে আপনি, আপনার প্রতি আমার একটা জিনিস জানার আছে স্যার, আপনি তো শতভাগ আপনি তো বিশ্বাসী স্যার, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তবে আমি রোজাটা 30 দিন রোজা বা 29 দিন যখনই হয় ওটা খুব, এই পর্যন্ত আমি কখনো রোজা ভাঙিনি। আপনাদের হুজুরদের মধ্যে, আই মিন আপনাদের আলেমদের মধ্যে এই পর্দা বিষয়ে কিছু পক্ষে বিপক্ষে মতামত আছে, যেমন মুখ দেখানো যাবে, কে বলছে মুখ দেখানো যাবে না, সেক্ষেত্রে আসলে কোরআনের আলোকে কি বুঝাতে চাই? কারণ আমাদের নারীদের, আমরা যদি যাই আরো পিছনে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়কালের সময় যদি আমরা যাই, তাহলে দেখি হযরত খাদিজা আলাইহিস সালাম কিন্তু সেই সময় বাণিজ্য শুরু করেছিলেন, আজ থেকে কত হাজার বছর আগে। তার মানে নারীদের যে একটা স্বাধীনতা, না মানে বাহিরে যাওয়া অথবা বাণিজ্য করবার মতো এরকম এক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আলাইহা আন্ডারে তিনি চাকরি পর্যন্ত করেছেন, সেখানে বর্তমান আলেম সমাজ থেকে দেখা যায় যে কোনো নারীর অধীনে চাকরি করতে আগ্রহী নন, কারণ তিনি নারী, এভাবে কেন দেখা হচ্ছে বর্তমান সময়ে? সেই সময় যদি এত আধুনিক চিন্তাভাবনা হয়ে থাকে, এখন কেন আমরা সেই পরের দিকে চিন্তা করছি? জনাব ডক্টর আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده اللهم صل على محمد نور الله مدينة العلم وعلى باب علي رضي الله تعالى عنه উপস্থিত ফেস দা পিপলের সম্মানিত সফল সঞ্চালক এবং পরিচালক সাগর, উপস্থিত বাংলাদেশের অত্যন্ত বিদগ্ধ একজন সমাজ সেবক, চিকিৎসক, বাংলাদেশের আমি শুনতে পেলাম এখনই স্বাধীনতা যুদ্ধে রয়েছে যার প্রত্যক্ষ অবদান, সে দৃষ্টিকোণ থেকে আমি বলবো একজন খাঁটি মুক্তিযোদ্ধা। আমাদের আজকের প্রোগ্রামে দেশে এবং বিদেশে যারা আজকের প্রোগ্রামটি দেখছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের যে বিষয়টি নির্ধারিত ছিল, ইসলামের রাজনীতি এবং নারীর অধিকার, যেহেতু বিষয়টি প্রথম পর্ব বাদ দিয়ে শুরু হয়ে গিয়েছে, আমি দ্বিতীয় পর্ব থেকে শুরু করছি। আমাদের সম্মানিত ডক্টর জাফরুল্লাহ সাহেব যে কথা বলেছেন, ওনার কথা স্পষ্ট ফুটে উঠেছে যে তিনি একজন আস্তিক এবং ইসলামের মূলকে তিনি বিশ্বাস করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনার মনে যে সংশয় সন্দেহ আছে সেটাও দূর করে দিন এবং ইমানের রঙে ওনার অন্তরকে রঙিন করে দিন। প্রথম যে কথাটি তিনি বলেছেন যে সম্পদের ক্ষেত্রে ইনহেরিটেড প্রপার্টি,
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ক্ষেত্রে নারীর অর্ধেক কেন পায়, এটাকে সমান কেন করা হচ্ছে না, এই প্রশ্নটির উত্তরটি আমি পড়ে দিচ্ছি। তার আগে আমি দেখব যে ইসলাম নারীর যে অধিকার ও সম্মান দিয়েছে পৃথিবীর পূর্বের কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন ইজম, কোন মতবাদ এত অধিকার এত মর্যাদা নারীকে দিতে পারেনি। আমি ধর্মের কথা যদি বলি, ওল্ড টেস্টামেন্ট যেটা ইহুদিদের ধর্মগ্রন্থ, নিউ টেস্টামেন্ট যেটা কিতাবুল মুকাদ্দাস আরবি সংস্করণ আমার কাছে আছে এখানে, ওল্ড টেস্টামেন্টে একটি কথা এসেছে যে ইহুদিদের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, আম্মাল ইয়াহুদু ফাকানাতিল মারআতু ইনদাহুম তুবাউ কাসিলআতিন রখীসাতিন ওয়া খাসিসা। ইহুদি ধর্মের পণ্ডিতগণ মনে করতেন যে মহিলারা সামান্য পণ্য সামগ্রীর মতো একটি জিনিস, যখন খুশি তখন মহিলাদেরকে কেনা বেচা করা যায়, এবং তাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে ওয়াকানু ইয়ানজুরুনা লিল মারআতি আলা আন্নাহা খাইনাতুন মুতামাররিদাতুন কাযিবাতুন ওয়া দালিলা ওয়ায়তাবিরুনাহা লা'নাতান লিআন্নাহা আগওয়াত আদম আলাইহিস সালাম। ইহুদিদের বিশ্বাস ওল্ড টেস্টামেন্টে এসেছে, আমি আরবি ভার্স শুনিয়েছি, যে তারা মহিলাদেরকে মনে করে মিথ্যাবাদী, অভিশপ্ত, খেয়ানতকারী, কারণ তাদের বিশ্বাস হযরত আদমকে মহিলা হযরত হাওয়াই পদভ্রষ্ট করেছেন। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে নিউ টেস্টামেন্টে মহিলারা হচ্ছে শয়তানের বিষাক্ত তীর। হিন্দু ধর্মের উপনিষদ বা বিভিন্ন ধর্মগ্রন্থেও এমন কিছু কথা আছে যা নারী জাতির অপমান, অসম্মান এবং অধিকার ভুলুণ্ঠিত হয় বলে প্রমাণিত হয়। সেই ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলামে নারীর অধিকার ও সম্মান কতটুকু, আমি খুব সংক্ষেপে বলছি আমাদের মহতরম ডাক্তার জাফরুল্লাহ সাহেবের অবগতির জন্য ও যাদের মধ্যে সংশয় সন্দেহ আছে তা দূরীভূত করার জন্য। আল্লাহ পাক কোরআন কারিমে নারী পুরুষকে মর্যাদার দিক দিয়ে সমান নির্ধারণ করেছেন, সম্মানের দিক দিয়ে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে একজন নারী থেকে। আল্লাহ পাক এখানে নারী ও পুরুষকে সমান মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে পরমানন্দে বসবাস করো, যা খুশি তা খাও। এখান থেকে স্পষ্ট হয়ে যায় নারী ও পুরুষকে জান্নাতে থাকার ক্ষেত্র আল্লাহ তাআলা সমান অধিকার দিয়েছেন, এবং মানব জাতির বিকাশ, বংশ পরম্পরা এবং পৃথিবীতে মানব সভ্যতার আদি পুরুষ আদম ও হাওয়া দনুজনের অবস্থান জান্নাতে ছিল সে কথা আল্লাহর কোরআন ঘোষণা করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বা অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে যেখানে নারীকে অভিশপ্ত বলা হয়েছে আদমকে ধোকা দেওয়ার কথা বলা অপরাধে, সেখানে কোরআন কারিমে আল্লাহ তাআলা নারীকে কোথাও দোষারোপ করেননি হযরত হাওয়াকে। আল্লাহ কিছুটা দোষারোপ করেছেন আদমকে, আল্লাহ বলেছেন ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্যতা করেছে এবং পদভ্রষ্ট হয়েছে। সেখানে আল্লাহ নারীকে সম্পূর্ণ নির্দোষ রাখলেন, আদমকে দোষারোপ করলেন। এর চেয়ে বেশি নারীর সম্মান মর্যাদা আর কি হতে পারে? শুধু তাই নয়, কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, নারীকে মর্যাদা সম্মান দেবার ক্ষেত্রে এত সুন্দর কথা, এত উচ্চাঙ্গের কথা না পূর্বে কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়, না বর্তমান জাতিসংঘের সনদে পাওয়া যায়, না নারীবাদীদের কোনো বইতে পাওয়া যায়। আল্লাহ বললেন, যখন অবিশ্বাসীদেরকে বুশিরাহাদুহুম বিল উনসা কোন কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের চেহারাটা কালো হয়ে যায়, তারা বেজার হয়ে যায়। মানে কন্যা সন্তান জন্ম নেওয়াকেই আল্লাহ তাআলা সুসংবাদ বলেছেন, নারী জাতির সম্মান মর্যাদা এবং পৃথিবীর জন্য তারা কত কল্যাণ বয়ে আনে সে কথাটি কোরআন স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে, মান উবতুলিয়া মিন হাযিহিল বানাত কুন্না লাহু সিত্রাম মিনান নার, যে ব্যক্তি কন্যা সন্তানদেরকে লালন পালন করে, তাদের লালন পালনে ভরণ পোষণে কষ্ট করে, এই কন্যাগুলোই তার জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে দেওয়াল হয়ে দাঁড়াবে।
নারী জাতির সম্মান মর্যাদা কত বেশি ইসলাম নির্ধারণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ মুসলিমের হাদিস, মা আকরামান নিসাআ ইল্লা করিম ওয়া মা আহানাহা ইল্লা নাঈম, নারী জাতিকে সম্মান করে সেই যে ব্যক্তি চরিত্রবান পরম সহিঞ্চু উন্নত চরিত্র ও মানসিকতা ধারণ করে, আর নারী জাতিকে অপমান করে সেই যে ব্যক্তি নিন্দিত কমিনা ও দুশ্চরিত্র। নারী জাতির অপমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বড় গুনাহ হিসেবে নির্ধারণ করেছেন। সম্পদের অধিকার ইসলাম নারীকে যা দিয়েছে, যতটুক দিয়েছে, তাই যৌক্তিক, নৈতিক এবং বৈজ্ঞানিক। শুধুমাত্র সূরা নিসাতে যে কথাটা আল্লাহ বলেছেন, লিযাকারে মিসলু হাজ্জুল উনসাইয়াইন, অর্থাৎ এক ছেলের অংশ দুই কন্যা সন্তানের মতো আল্লাহ এটা বলেছেন। এ দিয়ে শুধুমাত্র অপব্যাখ্যার সুযোগ নেই যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম সমান অধিকার দেয়নি। 1870 সালের আগে ডক্টর জাফরুল্লাহ মহোদয় বলবেন, 1870 সালের আগে পৃথিবীর কোন সংবিধানে রাষ্ট্রে নারীর সম্পত্তির উপর কোন অধিকার ছিল না। 1870 সালে ইউরোপ আমেরিকাতে প্রথম নারীকে সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, তার সম্পত্তি আহরণের, সঞ্চয়ের, বন্টনের, সম্পদ রাখার অধিকার দেওয়া হয়েছে। অথচ আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআন কারিমে বলেছেন, লিরিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবনা, পুরুষ যা কামাই করে অর্জন করে সেটা তার অংশ, নারী যা কামাই করে অর্জন করে সেটা তার অংশ, সেটাতে পুরুষ হস্তক্ষেপ করার কোনো অথরিটি কোনো অধিকার রাখে না। এই যে নারীকে সম্পদের অধিকার ইসলাম দিয়েছে 1500 বছর আগে, সেই অধিকারকে স্বীকার করেছে পাশ্চাত্যের বুদ্ধিজীবীরা 1870 সালে। অতএব ইসলাম সব দিক দিয়ে নারীর অধিকারকে সমুন্নত করেছে, নারীর মর্যাদাকে আকাশ চুম্বী করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইবনু মাজার হাদিস, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের বেহেশত মায়ের পদতলে, মাদের পদতলে, মাদের পদতলে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে। এই নারী জাতির মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কেউ দিতে পারে নাই। শুধু তাই নয়, সহিহ বুখারীতে এসেছে, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শ্রদ্ধা সম্মান পাবার ক্ষেত্রে কে বেশি হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার প্রশ্ন করেছেন, কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করেছেন, তারপর কে? আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা। চতুর্থবার বলেছেন, কে? আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাবা। তাহলে এই হাদিস থেকে দেখা যায় যে সম্মান মর্যাদা অধিকারের ক্ষেত্রে নারীকে আল্লাহ দিয়েছেন 75% পুরুষকে দিয়েছেন 25%। এই ক্ষেত্রে অধিকার মর্যাদা সম্মান পাবার ক্ষেত্রে ইসলাম পুরুষের চেয়ে নারীর মর্যাদা অধিকারকে 3 গুণ সমুন্নত করেছে, তাকে আমরা চিন্তা করেছি। শুধু কি তাই, এখন যে প্রশ্নটা আসে যে নারী পুরুষের সমান অধিকার, এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং অনৈতিক। আমরা নারী পুরুষের যতটুক যে প্রাপ্য ততটুক অধিকারকে স্বীকার করি, সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার চাওয়াটাও অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক। আমি ব্যাখ্যা দিচ্ছি, আমাদের জাফরুল্লাহ স্যার তো বড় একজন চিকিৎসক, নিশ্চয় বায়োলজি তিনি অনেক পড়েছেন। বায়োলজিতে স্পষ্ট এসেছে যে নারী পুরুষের মধ্যে পার্থক্যর ক্ষেত্রে 25 বায়োলজিক্যাল ডিফারেন্সেস বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান, নারী ও পুরুষের মধ্যে বায়োলজির দৃষ্টিকোণ থেকে 25টি পার্থক্য আছে। স্যার এটা অস্বীকার করতে পারবেন না। সাইকোলজিক্যাল পার্থক্য আছে 15টি, ফিজিক্যাল পার্থক্য আছে আরো 15টি। অর্থাৎ সৃষ্টিগতভাবে নারী পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে 50%। সেখানে আমরা সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাওয়াটা শুধু অনৈতিক নয়, অবৈজ্ঞানিকও বটে। মেডিকেল সায়েন্স বিশেষ করে বায়োলজিতে পাওয়া যায়, একজন অ্যাডাল্ট পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মস্তিষ্কের পরিমাণ, কোয়ান্টিটি হচ্ছে 60 গ্রাম, আর একজন অ্যাডাল্ট মহিলা, পূর্ণ বয়স্কা মহিলার মাথায় মস্তিষ্কের কোয়ান্টিটি হচ্ছে 40 গ্রাম, যেখানে মস্তিষ্ক বা মগজের পরিমাপেই
নারী ও পুরুষের মধ্যে এতটা পার্থক্য, সেখানে সকল ক্ষেত্রে নারী পুরুষের অধিকার চাওয়াটা কতটা যৌক্তিক, নৈতিক এবং বৈজ্ঞানিক, সেই প্রশ্নটা জাফরুল্লাহ স্যারের কাছে রইল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাওয়াটা এটা নৈতিকতা এবং যৌক্তিকতা এবং বৈজ্ঞানিক মানদণ্ডে উত্তীর্ণ নয়, এটা একটি আবেগ ঘন কথা, এটা সত্যের মানদণ্ডে উত্তীর্ণ কোনো কথা নয়। এজন্য ইসলাম কোনো কোনো ক্ষেত্রে নারীকে পুরুষের চেয়ে অনেক বেশি অধিকার দিয়েছে, আর কোনো কোনো ক্ষেত্রে ইসলাম নারীর চেয়ে পুরুষকে বেশি অধিকার দিয়েছে। তাহলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাইতে পারি না, আমরা নারী যতটুকু অধিকার প্রাপ্য তার অধিকার তাকে পুরা দিতে চাই, পুরুষ যতটুকু অধিকার পাবে ততটুকু অধিকার আমরা পুরুষকে দিতে চাই। আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন, লিযাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন, এক ছেলের অংশ দুই কন্যা সন্তানের মতো। শুধু আমরা এতটুকু কেন দেখলাম? অন্য ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন তা আমরা কেন দেখলাম না? আল্লাহ পাক স্পষ্ট কোরআন কারিমে বলে দিয়েছেন, নারী এক জায়গা থেকে পাবে না। আমি কোরআন কারিমের আরেকটি আয়াত এখানে তুলে ধরছি, যেখানে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন নারীর সম্পদের অধিকার বিভিন্ন খাতকে উল্লেখ করে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে, যে যখন কোন পুরুষ ব্যক্তি, কোন মানুষ যদি পিতা মাতার মৃত্যুর পরে তার উত্তরাধিকার সম্পদ ছেলে যেরকম পাবে মেয়ে সেরকম পাবে, তবে কেউ বেশি কেউ কম। আত্মীয়দের রেখে যাওয়া উত্তরাধিকার সম্পদে ছেলেও অংশ পাবে মেয়েও অংশ পাবে। শুধু পিতার থেকে পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা মেয়েদের কথা বলেছেন যে তারা ছেলের অর্ধেকটা পাবে। যে অর্ধেকটা আল্লাহ মহিলাকে দিলেন তার সম্পদ হিসেবে নির্ধারণ করলেন, তার পুরাটাই হচ্ছে আনইউজ প্রপার্টি, সারা জীবন এটা সে তার ধন হিসেবে রেখে দিবে। অথচ পুরুষের উপর, পুরুষ ডবল পেল, পুরুষের উপর আল্লাহ ফরজ করেছেন তার স্ত্রীর খোরপোশ দেওয়া, ফরজ করেছেন সন্তানদের দায়িত্ব পালন করা, ফরজ করেছেন স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা। পক্ষান্তরে স্ত্রীকে যে অর্ধেক সম্পদ আল্লাহ দিয়েছেন শুধু পিতার সূত্রে, অন্যান্য খাত থেকে স্ত্রী পাচ্ছে, পাবে, মেয়েরা পাবে, সেটা ভিন্ন, শুধু পিতা থেকে যেটা পাবে, যদিও পরিমাণে তা অর্ধেক, তার কোনো খরচ নেই, সেটা সারা জীবন যদি মহিলা সঞ্চিত রেখে দেয় স্বামীর কোনো অথরিটি নেই তার সম্পদে হস্তক্ষেপ করবে। আর যদি স্বামী তার সম্পদ থেকে তার স্ত্রীকে ভরণ পোষণ না করে, ইসলামী শরিয়া আদালতে স্বামীকে অ্যারেস্ট করা হবে এবং তাকে বাধ্য করা হবে তার সম্পদ থেকে যেন তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া হয়। অতএব আল্লাহ তাআলা বাহ্যত এক জায়গায় হুকুম করেছেন যে ছেলের অর্ধেক পাবে মেয়ে, কিন্তু পুরাটাই আনইউজ প্রপার্টি, এটা সারা জীবন তার জন্য এটা ডিপোজিট হয়ে থাকবে, এটা তার একটা সম্পদ, তার ভবিষ্যতের জন্য সে রেখে দিবে, যেখানে খুশি সেখানে তার সম্পদ সে খরচ করবে, স্বামীর কিছুর বলার থাকবে না। ঠিক আছে, আমি বোরখাতে চলে যাচ্ছি, আপনারা বোরখাটা নিয়ে তো অ্যালার্জি বেশি, সেটার ব্যাখ্যাই দিচ্ছি, অনেকে জানতে চায়। জি জি জি, আচ্ছা, আমাদের জাফরুল্লাহ স্যারের যত প্রশ্ন আছে আমরা শুনবো এবং কোরআন সুন্নাহ থেকে এগুলোর উত্তর আমরা দিব ইনশাআল্লাহ। একটি কথা জাফরুল্লাহ স্যারের অবগতির জন্য বলছি, এবং জাফরুল্লাহ স্যার তো বিশ্বাসী মানুষ আমি বুঝতে পেরেছি, কিন্তু বাংলাদেশের যারা বুদ্ধিজীবীদের মধ্যে অবিশ্বাসী, সংশয়বাদী, নৈরাজ্যবাদী, তাদেরকে একটি কথা বলবো, যে আল্লাহর কোরআনের প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, এবং আল্লাহর হাবিব যার উপর কোরআন আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বিশুদ্ধ হাদিস মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। সেজন্য বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে বা অন্য মতবাদকে জাস্টিফাই করতে হবে। তার কারণ পৃথিবীর, হুজুর এখানে আমার একটা প্রশ্ন আছে, পৃথিবীর এই যে যত প্রশ্ন জানার জন্য সৃষ্টি থেকে শুরু করে আল্লাহর যে কোনো বিষয়ে, ইসলাম ধর্মের প্রতি সবকিছুর উত্তর কি কোরআনে দেওয়া আছে, এবং এগুলো জানতে চাওয়া কি কোনো অপরাধ? আমি না অপরাধ না, আমি সেটা বলে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ওয়া নাযযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর আমি যে কোরআন অবতীর্ণ করেছি তার সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। তাহলে জানতে চাইলে ভুল বলা হয় এটাও বা কেন?
মানে যারা জানে না তারা বলে যে না এটা জানতে চাইবেন না, এটা জানতে চাওয়া উচিত না, আপনি মুরতাদ, আপনি নাস্তিক, এই ধরনের কিছু কিছু দাবি দাওয়া উঠে আসে আলেমদের পক্ষ থেকে। জানতে জানতে চাওয়ার কিছু শিষ্টাচার আছে, কিছু ভদ্রতা আছে। আপনি যদি জানার জন্য জানতে চান, হাজার প্রশ্ন করবেন, আপনাকে কেউ মুরতাদ বলবে না। কিন্তু জানতে যে আপনি যদি আল্লাহ তার রসুলের সামনে বেয়াদবি করেন, অবজ্ঞামূলক কথা বলেন, তখনই মুরতাদ হওয়া নেওয়া হওয়ার প্রশ্নটি চলে আসে। আমার প্রসঙ্গটি সাগর আমাকে শেষ করতে দেন, সেটা হচ্ছে যে মহাসত্যের মানদণ্ডে উত্তীর্ণ আল্লাহর কোরআন। অতএব কোরআনের কিছু যদি আমাদের বুঝতে আমরা ব্যর্থ হই, বুঝতে হবে সেটা আমাদের জ্ঞানের স্বল্পতা। কারণ কোরআন কারিমে আমি উদাহরণ দিচ্ছি, আমাদের জাফরুল্লাহ স্যারের উদ্দেশ্যে, অন্যান্য সংশয়বাদীদের উদ্দেশ্যে এবং সাগর আপনাকেও বুঝানোর জন্য, যে কোরআন বা কোরআনের কোনো কথা বা রসুলুল্লাহর কোনো হাদিস বুঝতে যদি আমরা না পারি, আর সেটা যদি বুঝার ক্ষেত্রে মানবরচিত তন্ত্র মন্ত্র কিংবা বিজ্ঞানের সহায়তা নেই, সেটাও উচিত হবে না। কারণ আল্লাহর কোরআনে এমন কথা আল্লাহ 1500 বছর আগে বলেছেন যা আধুনিক বিজ্ঞান 1500 বছর পরে এসে মস্তক নত করে মেনে নিয়েছে। সবকিছু যাচাই করা হবে কোরআন দিয়ে, কোরআনকে যাচাই করার কিছু নাই, কোরআনের প্রমাণ কোরআন নিজে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একজন মানুষ, জাফরুল্লাহ স্যার একজন মানুষ, সাগর একজন মানুষ, আমরা যে মানুষ, আমাদের সিগনিফিকেশন কি, কেন মানুষ আমরা? আমরা চাদরে মুখটা ঢেকে রেখেছি, শুধু মুখটা খুললেই যে কেউ বলবে আমরা মানুষ, মুখের নিদর্শন দেখে বলবে আমরা মানুষ। আল্লাহর কোরআনে আল্লাহ এত নিদর্শন রেখেছেন যে কোরআন মনোযোগ দিয়ে পড়লে একটা মানুষ বুঝবে এটা আল্লাহর কালাম ছাড়া কিছু হতে পারে না। তার একটি উদাহরণ দিচ্ছি আমি, কোরআন সূরা আম্বিয়া থেকে 17 পারা থেকে এবং আয়াত নাম্বার হচ্ছে 30। আমি আয়াতটি পড়ে অনুবাদ করছি। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এখানে আল্লাহ বিগ ব্যাংকের কথা বলেছেন। স্টিফেন হকিং সহ বিজ্ঞানীগণ 1970 সালের কিছু আগে সৃষ্টি তত্ত্বের ব্যাপারে ব্যাখ্যা করেছে যে এই গোটা ইউনিভার্স, গোটা বিশ্বটা একটা বিন্দু ছিল, একটা পিণ্ড ছিল। মহাবিস্ফোরণের মাধ্যমে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নিহারিকা, ধূমকেতু, গ্রহ, গ্রহাণুপুঞ্জ সবকিছু হয়েছে। কথাটা 1960 সালে বিজ্ঞান পেয়েছে, আর কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন 1500 বছর আগে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীগণ কি এটা দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আকাশ জমিন সবকিছু ছিল একটা পিণ্ড, একটা বিন্দু, আমি আল্লাহ বিচ্ছিন্ন করেছি, ভাগ ভাগ করেছি। এখন বলুন, 1500 বছর আগে যেখানে, যখন কোনো মহাকাশ বিজ্ঞানাগার ছিল না, কোনো টেলিস্কোপ ছিল না, কার্বন টেস্টের কোনো ব্যবস্থা ছিল না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বাইরে জ্ঞান আহরণে কোথাও 1500 বছর আগে রোমে বা আরবের অন্য কোন অঞ্চলে গেলেন না, তিনি কিভাবে এই তথ্য পৃথিবীর মানুষকে দিবেন? নিশ্চয়ই এটা আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, যা অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 1500 বছর আগে। শুধু কি তাই, ঠিক এর পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, জালনা মিনাল মা ইকুল্লা শাইইন হাই, প্রতিটি জীবিত প্রাণীকে, জীবকে আমি তৈরি করেছি পানি থেকে। আজকে সমস্ত জুলজিস্টরা একমত, ডক্টর পিপি গ্রাস, ফ্রান্সের সবচেয়ে বড় জুলজি বিজ্ঞানী ছিল, তিনিও একমত হয়েছেন কোরআনের এই আয়াতের সাথে যে প্রতিটি জীবিত প্রাণীর কোষ, কোষের মধ্যে দেখা যায় যে 75%-এর বেশি পানি। আমি একটা উদাহরণ দিলাম প্রাসঙ্গিক কারণে, যে আমাদের কোনো কিছু যদি বুঝতে কষ্ট হয় কোরআন হাদিসের, বুঝতে হবে সেটা আমাদের জ্ঞানের স্বল্পতা। বিজ্ঞান দিয়ে কোরআন হাদিসকে যাচাই করা যাবে না, কোরআন হাদিসের সবকিছু মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ।